नमस्कार, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि छोलार डाल ओ चाल दिए एकटी अपूर्व स्वादेर रेसिपि। रेसिपिटी तैरी करार जोन्नो एकटी पात्रे निये निच्छि हाफ कप परिमाण छोलार डाल। छोलार डालके जल दिए भालो करे धुये निच्छि। भालो करे धुये निये छोलार डालके छेके नेब। এইভাবে ছেঁকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে নরমাল চাল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। চালকেও ভালো করে ধুয়ে নেব। চাল ভালো করে ধুয়ে নেওয়ার পর জল থেকে ছেঁকে এইভাবে প্রায় 4-5 মিনিট রেখে দেব। छोलार डाल और चाल के प्राय 5 मिनट रेखे दिए गैस ऑन करे कड़ाई बसिए कड़ाइए दिए दीची छोलार डाल। शुकनो कड़ाइए नाड़ाचाड़ा करे छोलार डाल के भेजे निच्छे। যতক্ষণ না ছোলার ডাল শক্ত হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এখনো নরম আছে তাই আরও একটু ভেজে নিচ্ছে। প্রায় আরও 2-3 মিনিট ভেজে নিলাম। ডাল ভালোভাবে শক্ত হয়ে গেছে। কড়াই থেকে তুলে অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছে। অন্য একটি প্লেটে এইভাবে রেখে দেব। এইবার কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটাকেও ভালো করে ভেজে নিচ্ছে। যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একেবারে ঝরঝরে আর শক্ত হয়ে যাবে। একটা চালকে হাতে করে নিয়ে ভেঙে দেখলেই বোঝা যাবে। খুব সহজেই ভেঙে যাচ্ছে, তার মানে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। প্লেটে তুলে নিচ্ছে। ডাল আর চালকে ভালো করে ঠান্ডা করে নেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। হাত দিয়ে দেখে নিচ্ছি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। একটা গ্রাইন্ডিং জার নিয়ে এতে দিয়ে দেব চাল আর ডাল। চাল ডাল নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। চাল ও ডালকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নিয়েছি, ঠিক এই রকম হয়েছে। চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছে, একেবারে মিহি হয়ে গেছে। একটা সাইডে রেখে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি 1/2 লিটার পরিমাণ দুধ গরম করতে। দুধকে ভালো করে ফুটিয়ে নিচ্ছে। আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে রেসিপিটা তৈরি করছি। আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। দুধ ভালোভাবে ফুটে গেলে এতে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। চিনিকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে। ফোটানোর সময় এতে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘি পছন্দ করলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। ঘি কেও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে সব কিছু মিশে গেলে এতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চাল ও ডালের গুঁড়ো। দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। আরও প্রায় 4-5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। ধীরে ধীরে ড্রাই হয়ে আসবে আর কড়াই থেকে উঠে আসবে।
ড্রাই হতে শুরু হয়ে গেছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও একটু ড্রাই করে নিচ্ছে। ভালোভাবে ড্রাই হয়ে গেছে, অন্য একটি প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নেওয়ার পর এইভাবে সেট করে নিচ্ছি। সমানভাবে সেট করে নেওয়ার পর এতে দিয়ে দেব ওপর থেকে 1 টিস্পুন ঘি। ঘিটাকেও সমানভাবে লাগিয়ে নিচ্ছি। আবার বলছি, আপনারা ঘি পছন্দ করলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। ভালোভাবে ঘিকে লাগিয়ে নিলাম। একটা কুকি কাটার নিয়েছি, কেটে নিচ্ছি। আপনারা বাড়িতে কুকি কাটার থাকলে কেটে নেবেন, বা বাড়িতে থাকা যে কোনো ছোট বাটি দিয়েও কেটে নিতে পারেন, বা কিছু ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। দেখুন, আমি এই শেপের কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কেটে নিতে পারেন, এমনকি ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এই সাইজের বাটি থাকলে এই বাটি দিয়েও কেটে নিতে পারেন। খুব সহজেই কাটা যাবে আর খুব সহজেই বেরিয়ে আসবে। প্রত্যেকটিকে কেটে নিচ্ছে। আবার বলছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের, যে কোনো সাইজের এগুলিকে কেটে তৈরি করে নেবেন। এটাও রেডি হয়ে গেল। দেখুন, খুব সুন্দর দেখতে হয়েছে। একটা প্লেটে এগুলিকে কেটে নিয়ে নিলাম। এটিকে স্টার শেপের কেটে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেব কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দেব। খুব সহজেই চাল ও ছোলার ডাল দিয়ে একটি অসাধারণ রেসিপি রেডি, যা খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।